নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত আমার বিএসসি মাইন্ড ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস। আজকের আমি আপনাদের সঙ্গে টিপস শেয়ার করবো। সেই টিপসটি হলো কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো পিএনজিতে ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো পিকচার আর্ট। তো আপনারা যদি পিকচার আর্ট অ্যাপসটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোর গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন পিকচার আর্ট অ্যাপসটি। তো তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে পিকচার আর্ট ওপেন করবো। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর নিচে আসবে, নিচের দিকে এসে দেখবেন কালার ব্যাকগ্রাউন্ডস। কালার ব্যাকগ্রাউন্ডসে ফার্স্ট যে এমপিটি লেয়ারটা আছে, এই এমপিটি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের সেটিং করতে হবে। টুলসে গিয়ে ক্রপে যাবেন। ক্রপে গিয়ে যেন চারদিকটা যেন সমান হয়, যেন চতুর্ভুজ যেমন হয় সেটাই সেরকমই চারদিকটা যেন সমান হয়, সেই জন্য এই স্কোয়ারটা নেবেন। স্কোয়ারটা নিলে এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের নেম যেটি আছে, শর্ট নেম, সেটিকে এখানে ক্রিয়েট করবেন। তো আমার যেহেতু বিএসসি মাইন্ড ইউটিউব চ্যানেল, তো আমি বিএসসিটা প্রথমে আমি ক্রিয়েট করবো। আপনারা দেখে নাও, প্রথমে বি ক্রিয়েট করে নেই। বি ক্রিয়েট করার পর এখানে আপনারা আপনাদের মতো ফন্ট পছন্দ করবেন। তো আমার মতো আমি ফার্স্ট ফন্টটি আমি চয়েস করে নিলাম। নেওয়ার পর আপনাদের মতো এখানে সাজিয়ে নেবেন। তো তারপর এখানে কালার আছে, কালারে যাওয়ার পর আপনাদের যেমন খুশি কালার পছন্দ আপনারা দিতে পারেন। স্ট্রকে যাওয়ার পর এখানে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দিলে একটু দেখতে ভালো হবে। ওকে, এরপরে এস, হোয়াইট করে দিলে, এটা হোয়াইট করলে খুব উজ্জ্বল দেখাবে, ব্ল্যাক কালারটা মানে ফুটবে ভালো। তাহলে এখানে একটু হোয়াইট করে দিই 10%। ওকে, বিএস হয়ে গেল। সিটা ক্রিয়েট করবো। এটা হোয়াইট করলে খুব সুন্দর দেখাবে। বিএসসি, তো ফ্রেন্ডস আপনারা দেখে নিন, বিএসসি মানে ক্রিয়েট করা হয়ে গেছে। মাইন্ডটা এখানে একটা শেপ নিয়ে এখানে আমি মাইন্ডটা ক্রিয়েট করব। তো এখানে শেপটা নেওয়ার জন্য প্রথমে ড্রোতে যাবেন। ড্রোতে যাওয়ার পর এখানে কালার সেট করবে। কালার আমি অরেঞ্জ কালারটা নিয়ে নেব। শেপ নেবেন এখান থেকে, আপনাদের ইচ্ছা মতো যে শেপটা নিতে পারেন। এখানে শেপ নেওয়ার পর এখানে
ফিল করবেন, স্টক করবেন না, ফিল করবেন। ফিল করে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে দেওয়ার পর এখানে স্কিমে এখানে টাচ রেখে টানবেন। ছোট বড় করে নেবে একটু ঠিক পজিশন মতো। হয়ে গেছে, এখানে টিক করে দেব। টিক করে দেওয়ার পর এখানে এসে নেক্সট নামটি আমি ক্রিয়েট করব, MAIND মাইন্ড। ফার্স্ট ফন্ট আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটাকে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করলে করে দিলে খুব অনেক ভালো বোঝা যাবে। স্টকে হোয়াইট তো ফ্রেন্ড বিএসসি মাইন্ড ক্রিয়েট করা হয়ে গেছে লোগো। এটা পিএনজি হয়ে গেছে, আপনারা যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারেন। তাহলে এটা কাটিং করতে হবে না, অটোমেটিকই সেভ হয়ে যাবে, মানে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা সরে যাবে। তো এটাই হচ্ছে পিএনজি। লোগোতে ক্রিয়েট করতে যান তাহলে এখানে ড্রোতে যাবেন। ড্রোতে যাওয়ার পর এখান থেকে আপনারা ব্ল্যাক কালার বা যে কোনো কালার শেডিং করতে পারেন। শেডিং করার পরেই চৌকো প্লাস চিহ্নতে এসে এখানে আপনারা যে কোনো একটা শেপ নিতে পারেন। তো আমি গোল শেপটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা স্টক থাকবে। স্টক এখানে আপনি মানে ফুল কালারও দিতে পারেন, হালকা কালারও দিতে পারেন, এখানে সরু মোটাও দিতে পারেন। তো এখান থেকে আমি হালকা একটু সরু করে নিয়ে এটা ওকে করে দেবো। ওকে দেওয়া ওকে করে দেওয়ার পর এখান থেকে এটা স্কিমের টাচ রেখে টানলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক তো ফ্রেন্ডস হয়ে গেছে, এখান থেকে আমি সেভ করে দেবো। সেভ ফ্রেন্ডস, এবারে এটিকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে পিছনে যে ব্ল্যাক কালারটি দেখাচ্ছে এটাকে এটা শো হচ্ছে, কিন্তু কোনো ভিডিওতে এই লোগোটি অ্যাড করলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা সরে যাবে। শুধু বিএসসি মাইন্ড যতটুকু কালার আছে এই ততটুকুই থাকবে। তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দেবো, একটা ভিডিও এডিটর ওপেন করে আপনাদের। পিএনজি লোগো ক্রিয়েট করতে পারেন। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।